নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়, আগামী পয়লা মে সোমবার মোহিনী একাদশী, আর এই মোহিনী একাদশীর দিন থেকে পনেরোটা দিন ছটা নামের জাতক জাতিকাদের ভাগ্যোন্নতি হতে চলেছে এবং ভাগ্য সম্পূর্ণভাবে সাথ দেবে। কেন দেবে, কি এই দিন, কতটা শুভ সময় থাকছে, সব আলোচনা এই ভিডিওর মধ্যে থাকবে। তার আগে প্রত্যেকটা দিন যে কথা বলি সেই কথা আজও বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন অবশ্যই আপনার সাথে কোনো না কোনো দিক থেকে মিল খুঁজে পাবেন, কারণ আপনারা এই কাজগুলো করছেন না, তাই আপনারা অনেক পিছিয়ে আছেন। আপনারা থাম্বনেল দেখছেন আর কেটে কেটে আপনার নাম বা রাশি দেখে বেরিয়ে যাচ্ছেন, আর আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছেন, সেখানে সকলের সাথে যে মিলছে একদম না, কিছু জাতক জাতিকাদের সাথে মিলছে, আর এটাই সম্ভব, মিলবেই। আর কিছু জাতক জাতিকাদের সাথে কোনোরূপ মিল খুঁজে পাচ্ছেন না, এটাই হওয়া উচিত। সকলের সাথে তো কখনো মিলবে না, তাই যার সাথে সব ঠিকঠাক থাকে তার সাথে মিলবে, যার ঠিকঠাক নেই তার মিলবে না। এবার ঠিকঠাক কি আছে, কোন দিকটা মিলিয়ে নেবেন, আপনারা তো অলরেডি জানেন। তবে আজকে সম্পূর্ণ ঈশ্বরীয় আশীর্বাদ নিয়ে আলোচনা করব, আজ কোনো গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা করব না। তাই আপনাদের মধ্যে সততা থাকতে হবে, আপনাদের মধ্যে পবিত্রতা থাকতে হবে, এবং এই দিন গঙ্গা স্নান করতে হবে এবং নারী অর্থাৎ মহিলাদেরকে সম্মান করতে হবে। কোনো রকম বাজে ভাষা প্রয়োগ করা যাবে না। যদি সব ঠিকঠাক আপনারা করতে পারেন, অবশ্যই আপনাদের জীবনে পরিবর্তন আসবে এবং ভাগ্য উন্নতি হবে, এতে কোনো সন্দেহ নেই। আর আজকের আলোচনা মোহিনী একাদশী, এই মোহিনী একাদশীর মাহাত্ম্যটা কী? একাদশী তো আমরা প্রত্যেকটা মাসে পেয়ে থাকি, তবে এই একাদশীর এত শুভ হওয়ার কারণটা কী সব জানতে পারবেন। দেখুন, এই যে মোহিনী একাদশী, এই মোহিনী যে নাম, এটা একটা বিষ্ণুর রূপ, অর্থাৎ বিষ্ণুর এই দিনে ভগবান বিষ্ণুর নারী রূপে পূজিত হয়েছিল এবং সেই নারীর নাম মোহিনী ছিল। কিভাবে এই নারী আবির্ভূত হয়েছিল এই দিন, সেটাও আমি আলোচনা করব, আপনাদেরকে বলার চেষ্টা করব। দেখুন, এই যে মোহিনী একাদশী, এই দিন সমুদ্র মন্থন হয়েছিল এবং সর্বশেষে উঠেছিল অমৃত, আর সেটা অসুরকুল এবং ভগবানরা এটাকে নিয়ে, কে এটাকে নেবে সেটা নিয়ে একটা টানাটানি হচ্ছিল, আর তখন কোনো রাস্তা না পেয়ে, কোনো কিছু উদ্ধার করার মতো আর কোনো রাস্তা ছিল না, তখন বিষ্ণু নারী রূপ ধারণ করেছিল এই মোহিনী রূপে। সেই থেকেই কিন্তু এই দিন অর্থাৎ এই একাদশীর দিন মোহিনী একাদশী বলে মানা হয়, এবং এই দিনে মোহিনী পূজিত হয়েছিল, অর্থাৎ বিষ্ণুর নারী রূপ যে মোহিনী, বিষ্ণুর নারী রূপকে পুজো দেওয়া হয়েছিল, তার জন্য এই দিনটি অত্যন্ত শুভ। এবং এই দিনে বহু জাতক জাতিকাদের মনের আশা পূরণ হয়, তাই আমি বেশ কিছু রাশি নিয়ে আলোচনা করেছি, আর এখন আমি নাম দিয়ে আলোচনা করছি, কারণ অনেকেরই আছেন যারা রাশি জানেন না। যারা রাশি জানেন না তাদের কি ভালো মন্দ আসছে সময় জানার অধিকার নেই? অবশ্যই আছে। ঠিক তাদের কথা মাথায় রেখেই আমি নাম দিয়েও বেশ কিছু ভিডিও করছি। কেন করছি? আপনাদের জন্য, কারণ আপনারা রাশিভিত্তিক ফলো করতে পারছেন না, আপনাদের রাশি জানা নেই, তাই আপনাদের কথা মাথায় রেখে এই আলোচনা। কিন্তু আদৌ আপনাদের সাথে মিলবে কি না সেটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করবে। কিভাবে? দেখুন, এটা সম্পূর্ণ ঈশ্বরীয় আশীর্বাদ, সম্পূর্ণ বিষ্ণুর কৃপায় ভাগ্যোন্নতি হবে এই ছ নামের জাতক জাতিকাদের। তাই বিষ্ণুকে সন্তুষ্ট করতে আপনাদের যেগুলো করতে হবে, এই দিন গঙ্গা স্নান করতে হবে,
পবিত্রতা বজায় রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন বসন ব্যবহার করতে হবে, নারী বা মহিলাদেরকে সম্মান করতে হবে, কোনোরূপ ঝুট ঝামেলা অশান্তি করা যাবে না, কাউকে দুঃখ কষ্ট দেওয়া যাবে না। যদি সমস্ত কিছু ঠিকঠাক আপনারা মানতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে পরিবর্তন হবে, সম্পূর্ণভাবে বিষ্ণুর আশীর্বাদে ভাগ্য বদলাবে, সব ঠিকঠাক থাকতে হবে, তবেই কিন্তু মিলবে। আর সব সময় একটা কথা মাথায় রাখতে হবে, বা আমরা সকলেই জানি কিছু না দিলে কিছু পাওয়া যায় না, তাই আপনাদের কিছু নিয়ম মানতে হবে, তারপরেই কিন্তু আপনারা কিছু রিটার্ন পেতে পারেন। তাহলে আসুন একে একে সেই নামগুলো বলি যে নামের জাতক জাতিকাদের ভাগ্য বদলাতে পারে, পনেরোটা দিন ধরে জীবনের পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। প্রথমে যে নামের কথা বলবো সেটা হচ্ছে আর। আপনার নাম যদি আর দিয়ে শুরু হয় তাহলে এই মোহিনী একাদশী আপনার জীবনে এক ইতিহাস তৈরি হয়ে যেতে পারে, আপনার ভাগ্য উন্নতি হতে পারে, আপনার সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে এবং আপনাকে ধনীও পর্যন্ত করে দিতে পারে। আর সমস্ত কিছু তখনই সম্ভব আপনার সাথে ঘটা যখন আপনার মধ্যে ঈশ্বর বিশ্বাসী থাকবে, ভক্তি থাকবে, নারীদেরকে সম্মান করবেন এবং পবিত্রতা বজায় রাখবেন, সব ঠিকঠাক থাকবে তো মিলবে। দ্বিতীয় যে নামের কথা বলবো সেটা হচ্ছে এম। আপনার নাম যদি এম দিয়ে শুরু হয় তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, এই মোহিনী একাদশী আপনার জীবনেও এক ইতিহাস তৈরি করতে পারে। কিভাবে? সমস্ত দিক থেকে জীবনে সাকসেস আসবে, যে কাজে হাত দেবেন সে কাজেই সাকসেস, এবং সম্পূর্ণভাবে ঈশ্বরীয় আশীর্বাদে ভাগ্য উন্নতি, এতে কোনো সন্দেহ নেই। আপনাকেও কিন্তু এই দিন কিছু মেনে চলতে হবে, গঙ্গা স্নান করতে হবে, পবিত্রতা বজায় রাখতে হবে, নারীদেরকে সম্মান করতে হবে, সম্ভব হলে একাদশী পালন করতে হবে, না করলেও চলবে, কারোর সাথে ঝুট ঝামেলা করা চলবে না এই দিন। তারপর থেকে পনেরোটা দিন আপনাদের জন্য শুভ থাকবে। এরপরে যে নামের কথা বলবো কে, আপনার যদি কে দিয়ে নাম শুরু হয় তাহলে একই কথা বলবো, আপনারও কিন্তু ভাগ্য উন্নতি হতে পারে এই একাদশীতে, আপনার জীবনে এক ইতিহাস হয়ে থাকতে পারে। এই মোহিনী একাদশীর অনেক বড় মাহাত্ম্য আছে এবং দিনটি টোটালটাই শুভ থাকবে, পরবর্তী পনেরো দিনও কিন্তু ভালো থাকবে। তাই এই টাইমটা চোখ কান খোলা রাখুন, পবিত্রতা বজায় রাখুন, গঙ্গা স্নান করুন, মহিলাদেরকে সম্মান করুন, দেখুন আপনার কোন জায়গা থেকে কোথায় আপনাকে পৌঁছে দেয়। এরপরে যে নামের কথা বলবো সেটা বি। আপনার যদি বি দিয়ে নাম শুরু হয় তাহলে এই মোহিনী একাদশীতে আপনার জীবনও বদলাবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে, ভাগ্য পরিবর্তন হবে, আপনাকে অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম করতে হবে, পবিত্রতা বজায় রাখতে হবে, গঙ্গা স্নান করতে হবে, সব ঠিকঠাক যদি থাকে, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে হবে, তাহলেই কিন্তু আমার কথাগুলো মিলবে। কারণ আজকের আলোচনা সম্পূর্ণ ঈশ্বর নিয়ে আলোচনা এবং ঈশ্বরীয় শক্তি আপনাকে এত কিছু দিতে চলেছে, তাই অবশ্যই সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে মিলিয়ে নিয়ে তারপরে একটা সিদ্ধান্ত নেবেন। দেখবেন অবশ্যই আপনার সাথে অনেক কিছু পজিটিভলি ঘটছে। এরপরে যে রাশি নামের কথা বলবো সেটা হচ্ছে এস। আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে আপনার ক্ষেত্রেও একই কথা বলবো, দারুণ সময় কিন্তু আপনার পয়লা মে থেকেই শুরু হবে পনেরো দিনের জন্য, কারণ পয়লা মেই একাদশী তিথি এবং মোহিনী একাদশী তিথি, নারায়ণের নারীরূপ এই দিন পূজিত হয়েছিল, তাই ভীষণ শুভ দিন। শুভ দিনে আপনার ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। সর্বশেষ যে নামের কথা বলবো এইচ, ছ নম্বর নাম। আপনার নাম যদি এইচ দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রেও একই কথা বলবো, দারুণ সময় আপনারও কিন্তু আসছে এই মোহিনী একাদশীর দিন থেকে পনেরোটা দিন। চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, গঙ্গা স্নান করুন, মহিলাদেরকে সম্মান করুন, পবিত্রতা বজায় রাখুন, দেখুন আপনার সাথে কি ঘটে। আমি তো বলবো এক ইতিহাস তৈরি করতে পারে। এই যে ছটা নামের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করলাম তাদের সাথে তখনই মিলবে যখন সম্পূর্ণভাবে ঈশ্বর বিশ্বাসী হবেন এবং এই দিনটি পবিত্রতা বজায় রাখবেন, হিংসা করবেন না, ঝগড়া অশান্তি করবেন না, দেখুন আপনার জীবনে কতটা পরিবর্তন আসে।
আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।